আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো মুখশালা পিঠা। তাহলে চলুন দেখে নিই মুখশালা পিঠা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। প্রথমে নিয়েছি আমি এখানে চাউলের গুঁড়ি, সেই সাথে নিয়েছি খেজুরের গুড়, চিনি, নারকেল কুড়ানো, আর নিয়েছি দুধ। মুখশালা পিঠা বানানোর জন্য প্রথমে চাউলের গুঁড়িটাকে হালকা করে একটু ভেজে নিব। গুঁড়িগুলো ভাজার সময় চুলার জালটা কমিয়ে দিতে হবে আর এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের দিকে পুড়ে যাবে। গুঁড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি বোলের মধ্যে ঢেলে নিব। সবগুলো গুঁড়ি আমি একইভাবে ভেজে নিয়েছি, এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যাতে এখানে কোনো দলা না থাকে। এখন পিঠার বানানোর জন্য ভিতরে পোরটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি আগে থেকে 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এখন এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আমি যে চাউলের গুঁড়িটা ভেজে রেখেছি সেখান থেকে 1 টিস্পুন। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়িটা না মিশিয়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে খিসা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুড়ানো। আর দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখন আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ঘন করে নিব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচি। খিসাটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিব। এখন আমি চাউলের গুঁড়িটাকে সিদ্ধ করে নিব। তার জন্য পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিচ্ছি সামান্য একটু লবণ। পানিটা যখন ফুটে আসে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এখন এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা পানির সাথে ভালোভাবে মিশে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে আগে চাউলের গুঁড়িটা ভেজে রেখেছি সেইটা। আর এখানে আমি 3 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। এখন মাঝখানে ছিদ্র করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি গুঁড়িগুলোকে ভালো করে নেড়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব আরও 4 মিনিট। গুঁড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে সামান্য একটু ঠান্ডা করে তারপর মথে নেব। রুটি বানানোর জন্য আমরা আটাটাকে যেভাবে মথে নিই ঠিক একইভাবে আমি এটাকেও মথে নিয়েছি। এটা একদম শক্ত হয় নাই, আবার একদম নরমও হয় নাই। এখন এই ডোটাকে আর একটু ভালো করে মথে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব।
এরকম ছোট একটি বাটির মতো বানিয়ে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি আমি যে দুধ আর নারকেল দিয়ে একটি খিসা রেডি করে রেখেছিলাম সেটা। এখন মাঝখানে দিয়ে এভাবে মুখটাকে আটকে দেব। আর এই মুখটা একটু ভালো করে আটকে দিতে হবে, তা না হলে ভাজার সময় ভিতরে থেকে খিসাটা বের হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। এখন পিঠাগুলো দিয়ে চুলার জ্বালটা কমিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিব। একটি সাইড যখন লাল হয়ে আসবে তখন আস্তে করে উল্টিয়ে দিব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার বানানো হয়ে গিয়েছে মুখশালা পিঠা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।